আসসালামু আলাইকুম বন্ধুরা, ইস্ট্রাফিল ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আশা করি যে যার অবস্থানে সবাই ভালো আছেন। তো আজকে আমরা চলে এসেছি মালিবাগ আবুল হোটেলের অপোজিটে বাজাজ পয়েন্টে। আর আপনাদের সুবিধার্থে শোরুমের ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আজকে স্পেশাল ভিডিও করা নতুন বছর উপলক্ষে বাজাজ প্লাটিনা 100cc-র CBA সমৃদ্ধ বাইকটি নিয়ে। তো ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলেই জানতে পারবেন এই বাজাজ প্লাটিনা 100cc-র CBA সমৃদ্ধ বাইকটির বর্তমান মূল্য কত, এর পাশাপাশি এই বাইকটা আপনাদের জন্য কেমন হবে এবং এই বাইকটির ফুল ডিটেল সম্পর্কে। তো যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার দেওয়া সকল নতুন ভিডিও আপনি সবসময় সবার আগে পেয়ে যান। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, এই হলো বাজাজ প্লাটিনা 100cc CBA সমৃদ্ধ বাইকটি। তো ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনারা সকলেই অবগত যে বাজাজ বাংলাদেশে একটি জনপ্রিয় ব্র্যান্ড, ইভেন বাজাজের প্রত্যেকটা বাইকই কিন্তু বাংলাদেশে অনেক জনপ্রিয় বাইক। আর তার মধ্যে এই বাজাজ প্লাটিনা 100cc ES বাইকটি অন্যতম। তো এই বাইকটা মূলত স্ট্যান্ডার্ড টাইপের একটা বাইক, আর এই বাইক থেকে আপনারা মাইলেজ পাবেন পার লিটারে অ্যাভারেজ সিটিতে এবং হাইওয়েতে 65 কিলোমিটার, এবং টপ স্পিড উঠাইতে পারবেন পার ঘন্টায় 90 কিলোমিটার প্লাস। তো এই বাইকটির বর্তমান মূল্য 1,03,000 টাকা। আর এই বাইকটা যদি আপনারা মালিবাগ বাজাজ পয়েন্ট থেকে নেন, সেক্ষেত্রে 6টি গিফট আইটেম পেয়ে যাবেন। নাম্বার 1 একটি হেলমেট, নাম্বার 2 একটি হাইড্রোলিক লক, নাম্বার 3 একটি বাইক ট্র্যাকার কাভার, নাম্বার 4 একটি চেস্ট গার্ড, নাম্বার 5 একটি মোবিল, নাম্বার 6 একটি চাবির রিং। তো এই 6টি গিফট আইটেম কিন্তু পেয়ে যাবেন। আর এই 6টি গিফট আইটেম যদি আপনি না নেন, সেক্ষেত্রে ভালো একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন এই বাজাজ প্লাটিনা ES 100cc-র বাইক থেকে। তো যারা মূলত বেশি মাইলেজ চান, তারা কিন্তু এই বাজাজ প্লাটিনা 100cc-র ES বাইকটি নিতে পারেন। তো এই বাইকটা আপনাদের জন্য কেমন হবে সেই প্রসঙ্গে কথা বলতে গেলে প্রথমে চলে যাব এই বাজাজ প্লাটিনা 100cc-র ES বাইকটির ইঞ্জিনের দিকে। তো বন্ধুরা, বাইকটির ইঞ্জিনে 4-stroke 2-valve-এর এয়ারকুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। আর এই ইঞ্জিনটা মূলত বাজাজের BS4 মডেলের ইঞ্জিন। এই ইঞ্জিনের পিস্টন ডিসপ্লেসমেন্ট দেওয়া হয়েছে 102cc। এই ইঞ্জিন থেকে আপনারা ম্যাক্সিমাম পাওয়ার পাবেন 8.2 PS @7,500 RPM। এর পাশাপাশি এই ইঞ্জিন থেকে যে ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন হবে 8.6 Nm @5,000 RPM। তো বুঝতেই পারছেন যে ইঞ্জিনের ম্যাক্সিমাম পাওয়ার, ম্যাক্সিমাম টর্ক এবং পিস্টন ডিসপ্লেসমেন্ট অনেক বেশি, যার কারণে কিন্তু আপনারা সিটিতে এবং হাইওয়েতে মাইলেজ, টপ স্পিড এবং ইঞ্জিন পারফরমেন্স অনেক ভালো পাবেন। তো এই বাইকটির স্টার্টিংয়ের ক্ষেত্রে আপনারা কিক এবং সেলফ দুটি ভার্সনই পেয়ে যাবেন। তো আপনি কিন্তু আপনার সুবিধা মতো বাইকটা স্টার্ট করতে পারবেন। আর এই বাইকটির ইঞ্জিনটা অপারেট করার জন্য একটা 4-speed গিয়ারবক্স ব্যবহার করা হয়েছে। এরপর আপনাদের দেখাবো এই বাজাজ প্লাটিনা 100cc-র বাইকটির হেডলাইটের দিকে। তো বন্ধুরা, বাইকটির হেডলাইটের লুকসটা কিন্তু অনেক অসাধারণ লুকস দেওয়া হয়েছে। আর এই হেডলাইটে ব্যবহার করা হয়েছে 12 ভোল্টের 35x35 ওয়াটের হ্যালোজেন হেডল্যাম্প। সঙ্গে পেয়ে যাবেন LED DRL, যার কারণে কিন্তু আপনারা সিটিতে এবং হাইওয়েতে অনেক ভালো মানের স্বচ্ছ আলো পেয়ে যাবেন। তো বাইকটির ইন্ডিকেটর দেওয়া হয়েছে বাল্ব টাইপের, আর এই ইন্ডিকেটর কিন্তু আপনারা অনেক ফ্লেক্সিবল পেয়ে যাবেন। এরপর আপনাদের দেখাবো এই বাজাজ প্লাটিনা 100cc-র বাইকটির ফ্রন্টের দিকে। তো বন্ধুরা, বাইকটির ফ্রন্টে যে টায়ারটা দেওয়া হয়েছে 2.75 সাইজের একটা টায়ার দেওয়া হয়েছে, আর রিমটা ব্যবহার করা হয়েছে 17 সাইজের অ্যালয় রিং। তো বাইকটির ফ্রন্টে সব থেকে স্পেশাল বিষয় হলো বাইকটির ফ্রন্টে আপনারা পেয়ে যাচ্ছেন এন্টি স্কিপ ব্রেকিং সিস্টেম, যেটা সহজ কথায় বলা চলে CBS ব্রেক। তো আপনি যদি পায়ের ব্রেকটা ধরেন সামনে এবং পিছনে, 60 এবং 40-তে ব্রেক হবে, যার কারণে আপনারা এই বাজাজ প্লাটিনা বাইক থেকে ব্রেকিং সাপোর্টটা অনেক ভালো পাবেন। তো বাইকটির ফ্রন্টে ড্রাম ব্রেকটা দেওয়া হয়েছে 130 মিলিমিটারের। এর পাশাপাশি ফ্রন্টে যে সাসপেনশন পেয়ে যাবেন, হাইড্রোলিক টেলিস্কোপিক সাসপেনশন পেয়ে যাবেন। এরপর আপনাদের যদি এই বাজাজ প্লাটিনা 100cc-র বাইকটির রেয়ারের দিকে দেখাই, বাইকটির রেয়ারের যে টায়ারটা দেওয়া হয়েছে 3-inch সাইজের একটা টায়ার দেওয়া হয়েছে, রিমটা ব্যবহার করা হয়েছে 17 সাইজের অ্যালয় রিং, এবং রিয়ারে আপনারা সাসপেনশন পেয়ে যাবেন হাইড্রোলিক শক অ্যাবজর্বার সাসপেনশন।
যেটা খুবই ভালো মানের একটা সাসপেনশন, এবং রিয়ার আপনারা ব্রেকিংয়ে পেয়ে যাবেন ড্রাম ব্রেক। এর পাশাপাশি সিঙ্গেল ব্যারেল অ্যাডজাস্টার পেয়ে যাচ্ছেন এবং রিয়ারে পেয়ে যাচ্ছেন ফুল চেন কভার, যার কারণে ভালো একটা সাপোর্ট পাবেন। এরপর আপনাদের দেখাবো এই বাজাজ প্লাটিনা অ্যাক্রোসিসির বাইকটি সিট কভারের দিকে। তো বন্ধুরা, বাইকটির সিট কভারটা কিন্তু বেশ লম্বা দেওয়া হয়েছে এবং অনেক উন্নত মানের। আর এই সিট কভার কিন্তু অনায়াসে 2-3 জন বসতে পারবে, বাট বাংলাদেশের নিয়ম অনুযায়ী 2 জন বসাই শ্রেয়। তো বাইকটির প্যাসেঞ্জার গ্রাভেলটা দেওয়া হয়েছে খুবই স্মার্ট, এবং রিয়ারে আপনারা যে টেইল ল্যাম্পটা পেয়ে যাচ্ছেন, বাল্ব টাইপের একটা টেইল ল্যাম্প পেয়ে যাচ্ছেন। এর পাশাপাশি ইন্ডিকেটারও সেম বাল্ব টাইপের পেয়ে যাচ্ছেন এই বাজাজ প্লাটিনা 100cc বাইকটিতে। এরপর আপনাদের যদি বাইকটির ফুয়েল ট্যাঙ্কের দিকে দেখাই বন্ধুরা, বাইকটির ফুয়েল ট্যাঙ্কের লুকসটা কিন্তু অনেক অসাধারণ দেওয়া হয়েছে, আর প্লাটিনা লোগোটা আপনারা স্টিকার লোগোই পেয়ে যাবেন। তো এই ফুয়েল ট্যাঙ্কে 11 লিটার তেল ধরে, তো 100cc বাইক হিসাবে ফুয়েল ট্যাঙ্কের ধারণ ক্ষমতা অনেক ভালোই বলা চলে। এরপর আপনাদের যদি বাইকটির হ্যান্ডেল বারটা দেখাই, বাইকটির হ্যান্ডেল বারটা দেওয়া হয়েছে পাইভ হ্যান্ডেল বার, এবং মিটারটা দেওয়া হয়েছে অনেক আকর্ষণীয় মিটার। তো এই ছিল এই বাইকটির ফুল ডিটেলস, বর্তমান মূল্য। আর এখন আমি আপনাদের সাথে শেয়ার করব এই বাজাজ প্লাটিনা 100cc বাইকটা আপনারা কেন কিনবেন। তো প্রথমত যে বিষয়টা লক্ষ্য করা যায় সেটা হলো এই বাইকটির মাইলেজ। তো অন্যান্য ব্র্যান্ডের 100cc বাইক থেকে এই বাজাজ প্লাটিনা 100cc বাইকটির মাইলেজ অনেক বেশি। তো এই বাইক থেকে আপনারা মাইলেজ পাবেন অ্যাভারেজ সিটিতে এবং হাইওয়েতে, যেটা ইউজার রিভিউতে দেখা গিয়েছে 65 কিলোমিটার, এবং টপ স্পিড উঠাইতে পারবেন পার ঘন্টায় 90 কিলোমিটার প্লাস। তো অন্যান্য ব্র্যান্ডের 100cc বাইক থেকে কিন্তু আপনারা এই বাজাজ প্লাটিনা 100cc বাইকটিতে মাইলেজ অনেক বেশি পাচ্ছেন, এই জন্যই এই বাইকটাকে বলা চলে মাইলেজ কিং। এরপর যে বিষয়টা লক্ষ্য করা যায় সেটা হলো এই বাইকটির ব্রেকিং সিস্টেমে। তো এই বাইকটির ব্রেকিং সিস্টেমে দেওয়া হয়েছে অ্যান্টি স্কিপ ব্রেকিং সিস্টেম, যেটা সহজ কথায় বলা চলে CBS ব্রেক। তো আপনি যদি পায়ের ব্রেকটা ধরেন, সামনে এবং পিছনে 60 এবং 40 ব্রেক হবে, যার কারণে কিন্তু আপনারা সিটিতে এবং হাইওয়েতে এই বাজাজ প্লাটিনা 100cc বাইক থেকে ব্রেকিং সাপোর্টটা অনেক ভালো পাবেন। এরপর যে বিষয়টা খেয়াল করা যায় সেটা হলো এই বাইকটির ইঞ্জিন। তো এই বাইকটির ইঞ্জিনটা মূলত বাজাজের টুইন স্পার্ক DTSI ইঞ্জিন, আর ইঞ্জিনটার মডেল দেওয়া হয়েছে BS4 মডেলের ইঞ্জিন। সেক্ষেত্রে ইঞ্জিনের পিস্টন ডিসপ্লেসমেন্ট দেওয়া হয়েছে 102cc। তো অন্যান্য ব্র্যান্ডে পিস্টন ডিসপ্লেসমেন্ট থাকে 99cc কিংবা 97cc, তো সেই তুলনায় কিন্তু এই বাজাজ প্লাটিনা বাইকটির পিস্টন ডিসপ্লেসমেন্ট, ম্যাক্সিমাম পাওয়ার, ম্যাক্সিমাম টর্ক অনেক বেশি পেয়ে যাচ্ছেন, যার কারণে সিটিতে এবং হাইওয়েতে এই ইঞ্জিন থেকে ভালো একটা সাপোর্ট পাবেন। এরপর যে বিষয়টা খেয়াল করা যায় সেটা হলো এই বাইকটির সিট কভার। তো এই বাইকটির সিট কভারটা কিন্তু বেশ লম্বা দেওয়া হয়েছে এবং অনেক উন্নত মানের দেওয়া হয়েছে, অনায়াসে 2-3 জন বসতে পারবে, বাট বাংলাদেশের নিয়ম অনুযায়ী 2 জন বসাই শ্রেয়। তো এইসব দিকগুলি বিবেচনা করে কিন্তু আপনারা এই বাজাজ প্লাটিনা 100cc বাইকটি নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা কেমন লাগলো অবশ্য অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্য অবশ্যই একটি করে লাইক দিবেন। আর এখন পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার দেওয়া সকল নতুন ভিডিও আপনি সবসময় সবার আগে পেয়ে যান। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের ভিডিও শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিও বা নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।